প্রতিদিনের মতো উদয়পুর সেন্ট্রাল রোডে ফাস্টফুড ব্যবসা করে সংসার প্রতিপালন করে আসছে গৌতম সাহা নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। বুধবার বিকেলেও দোকান খুলে ব্যবসা শুরু করেছে। রাতে উদয়পুরের গোকুলপুর নিবাসী অন্ত দাস ও তার অপর বন্ধু অসীম কারাই গৌতমের দোকানে এসে 10 টাকার ডালের বড়া দিতে বলে। মালিক যথারীতি 10 টাকার ডালের বড়া দিয়েছেন। কিছুক্ষণ পরে অন্ত দাস এসে গৌতমকে বলে দুটি বড়া কম হয়েছে। এ নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এরপর অন্ত কিছুক্ষণ পর খালি বিয়ারের বোতল এনে গৌতমকে আক্রমণ করে। এতে গৌতম দোকানের সামনে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসে। পরিস্থিতি দেখে রাধাকিশোরপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই এলাকার ব্যবসায়ীরা দুই বখাটে ছেলেকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে আহত গৌতমকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়। কিছু জায়গায় সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করে রাখা হয়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আমরা থানাতে খবর আসে, তারপর আমরা থানা থেকে বেরিয়ে যাই। এখানে সেন্ট্রাল রোডে সামান্য কথা কাটাকাটি নিয়ে বিয়ারের বোতল দিয়ে একজন গৌতম সাহাকে অতর্কিত হামলা করে অতনু দাস আর অঙ্কুর কুরুই অসীম কুরুই এই দুজনে গৌতম সাহাকে অতর্কিত হামলা চালায় এবং বিয়ারের বোতল দিয়ে ঘাইটায় দিয়ে গৌতম সাহা বর্তমানে ইয়েতে হসপিটালে আছে। তারা আমার ইয়েতে লফাবে আছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।